এক কলেজ ছাত্রীর হারিয়ে যাওয়া মানি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মেদিনীপুরের তনয়া রায় নামে এক কলেজ ছাত্রী মালদা কলেজে এসেছিলেন ব্যক্তিগত কাজে। যাওয়ার পথে ফোয়ারা মোড়ে তার মানি ব্যাগটি পড়ে যায়। সেই সময় ওই স্থানে কর্মরত ছিলেন কাজল মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ার। বিষয়টি তার নজরে আসে, সে ব্যাগটি পোস্ট অফিস মোড়ে ট্রাফিক অফিসে জমা দেয়। সামনের দিক দিয়ে যখনই গেলাম তখন দেখি একটা পার্স পড়া আছে। ওই পার্সটা তুলে স্যারকে আমি বললাম, স্যার একটা পার্স পেলাম। তখন স্যারকে আমি পার্সটা তুলে দিয়ে বললাম যদি কী কী আছে। স্যার দেখলো, দেখার পর ফোন নম্বর জোগাড় করলো। ফোন নম্বরটা যদিও জোগাড় করা হয়েছিল না, চেষ্টা করছিল স্যার। তারপর ওরা কীভাবে এলো? ওরা নিজেরাই আসছিল, পার্সের খোঁজাখুঁজি করছিল। পার্সে কত টাকা ছিল? পার্সে তো আমি দিলাম। কিছুক্ষণ পর ওই কলেজ ছাত্রী পোহারা মোড়ে মানিব্যাগটি খোঁজাখুঁজি করে। পরে সে ট্রাফিক অফিসে যোগাযোগ করলে তাকে মানিব্যাগটি ফিরিয়ে দেয়া হয়। এর জন্য কলেজ ছাত্রী কর্মরত ওই সিভিক ভলান্টিয়ারকে ধন্যবাদ জানান। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।